গাইজ, আমাদের একটা কিল করতে পারলেই দিতে হবে পাত, মানে প্রতি কিলেই একবার করে পেদে দিতে হবে। তো ফার্স্ট আগে কোতন দিয়ে নেই, কোতন দিয়ে নেই, দাঁড়ান, পাদের আওয়াজ শুনেন। ওরে বাবা! সো গাইস, শ্যাডো ভাঙা চ্যালেঞ্জ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভাই, আজকে আমি একসাথে দুইটা চ্যালেঞ্জ করতেছি। ফার্স্ট চ্যালেঞ্জ হইতেছে আমরা একটা কিল করতে পারলেই পাত দে হবে, আর দ্বিতীয় চ্যালেঞ্জ হইতেছে প্রতি কিলেই আমাদের ইমোট মারতে হবে। তো ফার্স্টে আমি আপনাদের এর উপরে ইমোটটা দেখাই নেই। অনেকে এখানে মনে করছিলেন কোনো ইনিমি আমার মাইরা দেবে, কিন্তু ভাই আজকে আমরা পাদার চ্যালেঞ্জ করতেছি। আজকে আমরা ইনিমিরে মেরে নিজে পেয়ে দেবো। মানে গাইস, এই ধরনের চ্যালেঞ্জ অন্য কোনো কেউ এখনো পর্যন্ত করতে পারে নাই। ফার্স্ট একটা ইউনিক চ্যালেঞ্জ করতেছি। সকলে ভিডিওতে লাইক করে দেবেন, আর লাইক এম রাখলাম মাত্র 4000, ঠিক আছে? আশা করি সকলেই খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন গাইস। যাই হোক, আমরা যা গান পাইছি এ নিয়েই মনে করেন যে ফার্স্টটাকে ইনিমিদের একটু কমাই নেবো, ঠিক আছে? তো আশেপাশে বহুত ইনিমি নামছে, যদিও বা একটা ইনিমির দেখা পাই নাই আমি নামার সময়। গাইস, আমরা পাতা বাবারে পেয়ে গেছি, মানে এ উপরে একটা ইনিমি আছে। এই ইনিমিটারে মেরে ফার্স্ট আমাদের পাদের উদ্বোধন করতে হবে। তো সাউন্ড কেমন হয় জানি না, সাউন্ডটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, ঠিক আছে? ও ভাই, ইনিমি ভাই, আর দাঁড়ান, আগে পেয়ে দিয়ে নেই। ওকে, পাতা কমপ্লিট, এবার ইনিমিটারে মারবো, এবার হবে ইমোট ভাই। আর গাইস, পাদের সাউন্ড কেমন অবশ্যই কিন্তু জানাবেন গাইস, কারণ এই ধরনের পাদ সহজে কেউ দিতে পারে না। দাঁড়ান, ইমোট শট দেই আগে। ওকে, এগুলোর কয় ইমোট শট, ঠিক আছে? ইমোট বাবা, পাদা বাবা, সব বাবা আমারে কইতে পারেন। ওকে, আমি না গাইস পুরো প্লেয়ার, সকলে আমাকে কেন যে পুরো প্লেয়ার বলে এটাই আমি জানি না। আমি না আবার স্নাইপার চালাতে ভালোবাসি, তো যে কারণে স্নাইপার নিয়ে নিলাম। স্নাইপার আমাদের গাইস, অবশ্যই জানাবেন পাদের সাউন্ড কেমন। ওকে, আবার পায়ের আওয়াজ পাইছি, ইনিমির পায়ের আওয়াজ, তার মানে এখানে ইনিমি আছে। এই যে এই যে এই যে গাইস, পিছনে ইনিমি। ও ভাই, আরেকটার গায়ে এম চলে গেছে। গোলো 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 গোলো, আরে গোলো নাই, গোলো নাই। ওকে, একটা ডাউন, আরেকটা ডাউন গাইস, তার মানে দুইবার পাত দে হবে, আগে পেয়ে নেই। ওকে গাইস, এবার ফার্স্টে একটা একটা করে খতম করবো, আর একটা একটা করে ইমোট মারবো। আগে ইমোট মারি। ওকে, খতম গাইস, খতম, ইমোট শটে একটা খতম, আর একটা ইমোট শটে খতম করা লাগবে। ওকে, এটাও খতম গাইস, ফাইনালে দুইটা তিনটা কিল পেয়ে গেছে এখানে। ভাই, স্কট ভাই, স্কট কো ভাইতে হবে এইভাবেই আমাকে। আর এদের আর একটা টিমমেট ছিল, টিমমেটটা ভাগছে এখান থেকে। আচ্ছা ভাগুক গাইস, আপনারা আরেকবার পাদের সাউন্ড শুনে নেন, কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাউন্ড কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস, এই ধরনের পাদের চ্যালেঞ্জ অন্য কোনো ইউটিউবার আজ পর্যন্ত করি নাই। প্রত্যেকটা কিলে একবার করে পাত দিতে হবে, ঠিক আছে? গাইস, আসলে আমার হইতেছে দুর্গন্ধমুক্ত পাত, ঠিক আছে? এই পাদে পুষ্টি আছে। ওকে, আবার ইনিমি, আবার ইনিমি, অন শট, অন শট, অন শট, টু শটে খতম। ওকে গাইস, আবার একটু পাইতে নেই, দাঁড়ান। এই যে গাইস, সাউন্ডটা কেমন অবশ্যই জানাবেন, আমি কিন্তু বারবার কইতেছি পাদের সাউন্ড কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের পাদের চ্যালেঞ্জ করতে গেলে না কলিজা লাগে, কলিজা, অন্য কোনো ইউটিউবারের এই ধরনের কলিজা মলিজা নাই, ঠিক আছে? আগে আমাদের আমাদের গাইস ইমোট দেওয়া হয় না, আগে ইমোটটা দিয়ে নেই, দাঁড়ান। গাইস, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে শুনতে পারেন, ভাই আপনার এত পাত আসে কোথা থেকে? আবার পাদের সুগন্ধ পাত, দুর্গন্ধমুক্ত পাত, এত পাত কোথা থেকে আসে? দাঁড়ান, আবার ইনিমি, ফার্স্ট এডারে খতম করে নিতে হবে। ওকে, করোনা জ্বালাও, দুই বিজি দিয়ে শট খতম। গাইস, এত পাত আসলে আসে কোথা থেকে, এটাই আমারও প্রশ্ন গাইস, এত পাত আসে কোথা থেকে? এগুলো পাদের না, বিভিন্ন বিভিন্ন রকমের একটা লেভেল আছে, ঠিক আছে? শান্ত পাত, গরম পাত, নরম পাত, আপনি যে টাইপের দেবেন সেই টাইপের বেরোবে, ঠিক আছে? অবশ্যই আপনার কোতনটা সঠিকভাবে দেওয়া লাগবে, মাঝে মাঝে আপনার গু বেরিয়ে যেতে পারে, আই মিন মানে হাগু হাগু। যাই গাইস, ধর আলতু ফালতু কথা বলি, মাঝে মাঝে গাইস শীতকাল তো লেপ উড়িয়ে যায় পাদের, পাদের শব্দে, ঠিক আছে? আবার প্যান্টও ফাটে গাইস। আমরা আগে কোতন দিয়ে নেই, এখানে দাঁড়ান, আগে এখানে বসে কোতন দেওয়া লাগবে। গেলো গাইস, এবার পাদের সাউন্ড হইলো না গা, দাঁড়ান আরেকবার ট্রাই করি। এইবার হয়েছে গাইস, এইবার হয়েছে। ওকে গাইস, আমরা এভাবেই মূলত ইমোট দেবো প্রত্যেকটা ইনিমিরে মেরা মেরা। তো গাইস, আর বেশি একটা ইনিমি আলাইভ নাই, যে কটা কিল করছি এর জন্য মানে নিজের পুরো পুরো ভাবতে ইচ্ছা করতেছে গাইস। আর এইখানে মূলত মনে করেন যে আমার না আজকে কি যেন হয়েছে, আসলে হয়েছে কি সঠিকভাবে গাইস, পাততে পাততে মানে পাদের আওয়াজে অনেকের ঘুম ভেঙে যাইতেছে, যে কারণে না এই পাদের সাউন্ড কমানো লাগবে, ঠিক আছে? অনেকের অনেকেই কমেন্ট করতেছেন ভাই পাদের সাউন্ডে ঘুমাইতেছে না। আবার ইনিমি, ইনিমি ভাই, এক শটে খতম, এক শটেই খতম ভাই। কি এগের ভাই, পুষ্টি কম, এসব ইনিমির পুষ্টি কম। দাঁড়ান,
আরে মরে না যাক, ফাইনালি মরিয়েছে গাইস, মরতে চাই না, সব গন্ডারের চামড়া ইনিমিগুলার গায়ে। গাইস আমি এত সময় পরে বললাম, এত সময় পরে আন্দাজ করতে পারলাম ইনিমিগুলারে কেন যে পাইতেছি না, এত সময় পরে আমি আন্দাজ করতে পারিছি। তো মূলত হইতেছে আমার পাদের সাউন্ড শুনে প্রত্যেকটা ইনিমি ভয় পাইতেছে। তো দেখেন এইখানে বোম মেরে আমি টেস্ট করলাম, দেখেন এইখানে কোনো ইনিমি নাই, দেখছেন মানে পাদের সাউন্ডে সবকটা ভয় পাইছে, যে কারণে সবকটা মানে সিপাই সবাই লুকায় মুকায় আছে। তো আমি ভাবতেছি এই পাদের চ্যালেঞ্জ আর কখনোই করবো না, কারণ পাদের চ্যালেঞ্জ করলে ইনিমিরা ভয় পাইতেছে, আর আমি চাই না কোনো ইনিমি আমার দিকে ভয় পাক। যদিও বা আমি মূলত ভয় পাই, এটা পরের কথা। এই যে দেখেন এর উপরে আছে ভাই, ভয়তে একবারে মানে নিচে ছেড়ে উপরে চলে গেছে। দাঁড়ান টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগাই নেই, টিপস অ্যান্ড ট্রিক্স গাইস, টিপস অ্যান্ড ট্রিক্স অল্প একটু কাজে লেগেছে, এখন আমাদের রাশ করে দেওয়া লাগবে। সামনের চতুর্থ সাইডে কিন্তু এনিমি, চারিদিকে এনিমি, এই যে দয়াল বাবা বসে আছে, ওকে সবাই দিলাম, পিছনে এনিমি, আবার পিছন দিয়ে কী গান দিয়ে মারতেছে দেখেন ভাই, ওকে এটারে খতম করে দিলাম গাইস। দাঁড়ান আগে পাদের কোতন দিয়ে নেই, ওকে ও ভাই 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 ভাই, আরে এরা না গাইস, আমার একটু শান্তিতে পাত দেহ দেয় না। যাই হোক গাইস, এইখান থেকে আমাদের ভাই জোন চলে আসে, আগে এখানে ফটাফট দুই তিনটা মেডি মারা লাগবে, নাহলে জোনে ভাই বহুত করে আয়ু কাটবে, আয়ু কেটে নিলে আমি মরে যাবো গাইস। এখান থেকে আমাদের আস্তে করে নিচে যাওয়া লাগবে গাইস। আমরা কিন্তু আজকে মূলত পাদার চ্যালেঞ্জ করতেছি, যারা যারা পাদার চ্যালেঞ্জ দেখেছেন তাদেরকে বলি ভাই আজকে কিন্তু কোনো মারার ভিডিও হইতেছে না, ঠিক আছে, আজকে শুধু পাদার চ্যালেঞ্জ হইতেছে। হ্যাঁ কি না না, যাই হোক গাইস, মানে পাদের সাউন্ডে বাসার সকলেরই প্রবলেম হইতেছে। যাই গাইস ফাইনালি আমাদের ম্যাচটা শেষ হইলো, মানে মরে গেছে আর কি, এনিমি মেরে আমার পাদাই ফেলিছে। যাই হোক ওইটা পরের কথা, সবাই ভালো থাকবেন, আর গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পাদের সাউন্ড কেমন ছিল, সকলে ভিডিওতে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে